নামেই তালপুকুর, এখনো ঘটি ডোবে না, জমিদারির জৌলুস কমেছে, জীবন জীবিকার সন্ধানে ঘর ছাড়া প্রায় সকলেই। তবুও রীতি রেওয়াজের টানে এখনো বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই মুখোপাধ্যায় বাড়ির সদস্যরা জড়ো হন সাবেকি বাড়িতে। জমিদারি নেই, তবুও পুজোর কটা দিন পলেস্তরা খসা দালানটাও যেন প্রাণ পায় পুজোর আনন্দে। মহাপুজোর মহানন্দে চলুন যাই বাঁকুড়ার ময়নাপুর। ময়নাপুর বাঁকুড়ার জয়পুর ব্লকের বেশ বর্ধিষ্ণু গ্রাম। আর সে সময় ময়নাপুরের মুখোপাধ্যায় পরিবারের নামডাকও কম ছিল না। বিষ্ণুপুর মল্লরাজাদের দেওয়ানি লাভ করেন নিধিকৃষ্ণ মুখোপাধ্যায়, তিনিই প্রথম ময়নাপুরে পা রাখেন। তারই দুই পুত্র চণ্ডীচরণ ও পদ্মলোচন। দেওয়ান চণ্ডীচরণের আমলেই 1791 সালে প্রথম দুর্গাপুজোর সূচনা হয় মুখোপাধ্যায় পরিবারে। শেষ মল্লরাজ চৈতন্য সিংহের আমলে দেওয়ান জমিদারি সত্ত্ব লাভ করেন চণ্ডীচরণ মুখোপাধ্যায়। দুর্গাপুজোর পাশাপাশি ঠাকুর দালান চণ্ডী মণ্ডপও তৈরি হয় চণ্ডীচরণের সময়েই। আসলে দেবীর স্বপ্নাদেশ পেয়ে ঠাকুর দালানে মায়ের পুজোর ব্যবস্থা করা হয়। নিধিকৃষ্ণ মুখোপাধ্যায় উনি প্রথম ময়নাপুরে আসেন এবং বিষ্ণুপুর রাজার অধীনে দেওয়ানি নেন এবং ওদেরই দেওয়ানপাড়া বিবাহ করেন এবং পরবর্তীকালে এখানে জমিদারি পান। যে তার দুই ছেলে দেওয়ান চণ্ডীচরণ আর দেওয়ান পদ্মলোচন। দেওয়ান চণ্ডীচরণ তিনি প্রথম এই দুর্গাপুজো করেন, সেটা 1791 সালে শুরু হয়। প্রথমে মাটিরই বাড়ি ছিল কিন্তু উনি নিজে পাকা বাড়িতে বাস করতেন। একদিন নাকি স্বপ্ন পান যে তুই পাকা বাড়িতে আছিস আর আমি খাঁচা বাড়িতে। তো বলে ঠিক আছে মা, আজ থেকে আমি যা রোজগার করব তোমার বিল্ডিং করব। পূজোর সূচনা পর্ব থেকেই জাঁক জমক করে দুর্গাপূজোর আয়োজন করা হতো ময়নাপুরের মুখোপাধ্যায় বাড়িতে। টানা 15 দিন ধরে দেবী বন্দনায় গমগম করত জমিদার বাড়ি। টানা 15 দিন ধরে পূজোর পাশাপাশি যাত্রাপালা, রামায়ণ গান সহ বিভিন্ন অনুষ্ঠান রাখা হতো। আশপাশের লোকজনদের পাত পেরে খাওয়ানোর রেওয়াজও ছিল জমিদার বাড়িতে। গায়ের মধ্যে এটাই সবচাইতে বেশি জাঁকজমক ছিল, ভিড় ছিল। কিন্তু দিনে আমাদের আগে 15 দিন ধরে পুজো হতো, মানে নবমীর থেকে আরম্ভ হতো। জিতের ঘট যে বলে, সেই জিতের ঘটে যেদিনে ইয়ে হয় সে নবমাদি কল্পারম্ভ হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই জমিদারির জৌলুস কমেছে, পুজোর জাঁকজমকও অনেকটাই ছেটে ফেলা হয়েছে। আমরা যে পুজো দেখেছি নৈবেদ্যের যে চাল ডাল একবারে গোটা চণ্ডীমণ্ডপ ভর্তি থাকতো, আজকাল সে অত জাঁকজমকে করাও যায় না। আর সব জমি জমা বর্গা ফর্গা হয়ে গেছে, মধ্যস্থ বিলোপ হয়ে গেছে, এই জন্য আর সেরকম অত জাঁকজমকে পুজোটা আমরা করতে পারি না। তবু ওই পারিবারিক পুজো যতটা সম্ভব আমরা সেটা টিকিয়ে রেখেছি, সব চাঁদা টাঁদা দিয়ে পূজা আর্চা হয়। কিন্তু এসবের মধ্যেও কিছু রীতি রেওয়াজ এখনো রয়েছে মুখোপাধ্যায় বাড়িতে। বিজয়া দশমীতেই নীলকণ্ঠ পাখি হয়তো আর ওড়ানো হয় না, ঠাকুর দালানে জমায়েত কোলাকুলি প্রণাম পর্ব আজও বর্তমান। বিজয়াতে নীলকণ্ঠ পাখি যাকে বলে আর কি, নীলকণ্ঠ পাখি আনতো লোকে, নীলকণ্ঠ পাখি উড়ানো হতো। এখন আর সে সব করেও না, আজ বাইরের থেকে সে লোক আসতো। বিজয়ার পরে এই চণ্ডীমণ্ডপে সবাই একত্রিত হয়ে শান্তি জল তান্তি জল দেওয়া হতো, ওইকে মানে নমস্কার লোকদেরকে প্রণাম এবং কোলাকুলি এই সমস্ত চলতো। সে রীতিটা এখনও বজায় আছে, যেটাকে সন্ধ্যে পুজো বলে আর কি। ওই সন্ধ্যে পুজোর সময় সে ওই তোপধ্বনি শুনে, মল্লরাজের তোপধ্বনি শুনে আমাদের এখানে তোপ দেওয়া হতো, দুটো তোপ দেওয়া হতো, মানে মহাষ্টমী শুরু হওয়ার সময় একটা আর ওই যেটা বলিদানের সময় যেটাই মানে সন্ধ্যে পুজোর সময় ওই সময় এখনো আমাদের ওই সে তোপধ্বনি শুনে এখানে তোপ দেওয়া। দিন বদলের সঙ্গে সঙ্গে রুচি সংস্কৃতির বদল ঘটেছে, সাবেকিয়ানার রূপ জৌলুস হারিয়ে যাচ্ছে যুগের প্রবাহে ম্রিয়মান। তবুও ময়নাপুরের পুরাতনী সংস্কৃতিকে টিকিয়ে রাখার মুখোপাধ্যায় পরিবারের অদম্য প্রয়াসকে কুটনিশ না জানিয়ে উপায় নেই। কিন্তু বাংলার এইসব বনেদি বাড়ির পুজোগুলিকে বাঁচিয়ে রাখতে সরকারের তরফে কি কিছুই করার নেই? উত্তরের অপেক্ষায় রইলাম। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মৃন্ময় পায়নের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।